নমস্কার, সবাইকে শুভেচ্ছা। আমি লাইভ প্রোগ্রাম শুরু করছি, ফোন করতে থাকুন। আর আজকে একটা বিশেষ দিন, তার জন্য এত কিছুর মধ্যে আজ আমি প্রোগ্রাম করতে এসেছি। কারণ আজ জানেন, প্রত্যেকে জানে যে অমাবস্যা অলরেডি লেগে গেছে। সুতরাং মানে একদম একদম প্রারম্ভিক, একদম শুরু হচ্ছে। যাই হোক, চতুর্দশী কেটে অমাবস্যা লাগবে। আজকে এমন একটা দিন, সনাতন ধর্মতে এই অমাবস্যা তিথিটা আমাদের বিশেষ। এই তন্ত্রমতে যারা কাজ করবে, অ্যাস্ট্রোলজার বলুন, যারা করুন বা না করুন, প্রত্যেকে এই অমাবস্যা তিথিটা একটা বিশেষ প্রাধান্য দিয়ে থাকি। কিন্তু আজকে সেই অমাবস্যা তিথির মধ্যে আজকে হচ্ছে কৌশিক অমাবস্যা। এই কৌশিক অমাবস্যা আমি এর আগের প্রোগ্রামে বলেছিলাম বা আপনারা অনেক জায়গায় শুনেছেন, কৌশিক অমাবস্যা কিসের তিথি, হঠাৎ এই দিনটি কৌশিক অমাবস্যা কেন হলো, এই ভাদ্র মাসেই কেন কৌশিক অমাবস্যা হলো, প্রত্যেক অমাবস্যা আলাদা আলাদা কারণে নামকরণ হয়েছে, এইগুলো একটা জানার কিন্তু আমাদের প্রত্যেকের প্রয়োজন আছে। কৌশিক অমাবস্যায় ভাদ্র মাসে কেন হলো, কৌশিক অমাবস্যার ডেটটা আজকে কী সেটাও আমি বলবো, আর আজকে কী কী মানে টোটকাট বা কী করলে বা আপনার প্রত্যেক মানে তারাপীঠে যদি নাও যেতে পারেন, কারণ অনেকে যাওয়া সম্ভবও নয়, নিজের বাড়িতে বা নিজের সামনাসামনি কোনো প্রতিষ্ঠিত কালী মন্দিরে যদি পুজো দেন তাহলেও মনে ইচ্ছা পূর্ণ হবে। সনাতন ধর্মতে এই অমাবস্যার তিথিটা একটা বিশেষ দিন। এই দিনটা মানে আমরা অনেকেই জানি, মহলার দিনটাও জানি, মহলের অমাবস্যাটা বা বিশেষ অমাবস্যা পিতৃপক্ষের, সে মাতৃপক্ষ, এটাও যেমনি এই পিতৃতর্পণ করা যায় দিন, শ্রাদ্ধা ক্রিয়া করা যায়, কিন্তু এই দিন কোনো শুভ কাজ করা যায় না বা কোনো শুভারম্ভ হয় না এই দিন। যাই হোক, এই অমাবস্যা তিথিতেই আমাদের কোথ তন্ত্র সাধকদের একটা বিশেষ দিন। এই অত্যন্ত এই গুরুত্বপূর্ণ এই অমাবস্যা তিথিতে কথিত আছে, সাধক মহাখাপা তারাপীঠে শিমুল গাছের তলায় বসে সিদ্ধিলাভ করেছিলেন, এই দিনই সিদ্ধিলাভ করেছিলেন। সাধক বামাখাপা তারাপীঠে মানে শিমুল গাছের তলায় এই দিনই মানে সিদ্ধিলাভ করেছিলেন, তন্ত্রমত এই দিনই সিদ্ধিলাভ করেছিলেন। এই দিন আমাদের যারা মানে তান্ত্রিক বা তন্ত্রের মাধ্যমে যারা কাজ করেন, এই দিন কোনো কোনো চক্রে আরও নতুন আরও বেশি জাগ্রত করায় বা আরও বেশি জাগানো হয় এই দিনটাতে। এটা বিশেষ মাহাত্ম্য এই দিনটাতে আছে। এই দিন কথিত আছে যে পুরাণ মতে আমাদের চণ্ডীতে যে আপনারা পড়েছেন বা অনেকে দেখেছেন কে জানি না, মানে বইজি পুরনো বই থেকে থেকে সেখান থেকে পেয়ে যাবেন, কালেক্ট করতে পারবেন। পুরাণ মতে যে চণ্ডীতে মহা সরস্বতী দেবীর কাহিনীতে যেটা রয়েছে, পুরাকালে শুম্ভ নিশুম্ভ, শুম্ভ আর নিশুম্ভ দুই অসুর, দুই ভাই ছিল। তারা ব্রহ্মার কাছে রীতিমতো সেই তার রীতিমতো ব্রহ্মার আরাধনা করতে, ব্রহ্মার কাছে বর প্রার্থনা করেছিলেন। ব্রহ্মা তাদের আরাধনাতে রীতিমতো সন্তুষ্ট হয়েছিল, তাতে তাদের বরদান করেছিলেন। কী বরদান করেছিলেন, যে কোনো পুরুষ শক্তি তাদের বধ করতে পারবে না, কোনো নারী শক্তি কীরকম, কোনো মায়ের গর্ভে জন্ম নেয়নি, মানে সেটা মানে হচ্ছে অজনী সংহতি নারী, মানে যার কোনো মায়ের গর্ভে তার জন্ম হয়নি, এরকম কোনো নারী সেই তাদের বধ করতে পারবে। এই থাকে থেকেই এই মানে জন্যই সেই নারীর উৎপত্তি, সেই নারী থেকে শুভ বধের জন্যই এই কৌশিমায়ের সৃষ্টি হয়েছিল। কৌশিমায়ের সৃষ্টি হয়েছিল কি, যে এই সেই যাকে বলে আপনার যখন মানে আদার্স দেব দেবতারা খুব ইয়েতে ছিলেন, সুমো সুমোদা খুব মানে অসুস্থ মানে রীতিমতো অস্বস্তিতে ছিলেন, তখন এই মায়ের আরাধনাতে মানে এই গল্পটা অনেকেই জানি, যেহেতু ফোনের জন্য আমি কিছুটা হয়তো এগোতে পুরোটা ক্লিয়ার করলাম না, তার জন্য এই মায়ের এই রূপের আরাধনাতে মায়ের এই রূপের সৃষ্টি হয়েছিল সুম্ম নিসুম্মকে বধ করার জন্য। যাই হোক, হ্যালো, কে আছেন বলুন। নমস্কার, কে বলছেন? হুগলির আরামবাগ, নাম কি শুনতে পাচ্ছি না, ফোনটা ডিস্টার্ব হচ্ছে, বলুন কি বলছেন, নামটা কি? তাপসী ঘোষ। আপনি মুখটা থেকে ফোনটা একটু সরিয়ে করুন, কথা বলুন তো। ডেট অফ বার্থ বলুন, কার সম্বন্ধে জানবেন, ডেট অফ বার্থ বলুন। ফোনটা ডিস্টার্ব হচ্ছে, ফোনটা আমি কিচ্ছু শুনতে পাচ্ছি না, ফোনটা ডিস্টার্ব হচ্ছে, আমি মিডিয়াকে বলছি ফোনটা ডিস্টার্ব হচ্ছে, আমি কিছু শুনতে পাচ্ছি না, প্রচন্ড আপনাকে বলছি না, ধরুন আপনি লাইনে, আমি কোনো সাউন্ড ভীষণ ডিস্টার্ব হচ্ছে, বলুন ডেট অফ বার্থটা বলুন। হ্যাঁ, আগস্টের 5 তারিখ। হ্যাঁ হ্যাঁ,
সময় বলুন। জন্মস্থান কোথায়? কলকাতায়। কি বার ছিল? কলকাতায়। কি বার ছিল? শনিবার। কি জানতে চাইছেন? পাঁচই আগস্ট 1989 শনিবার ছিল, তুলা লগ্ন সিংহ রাশি। এত রাগ কেন আপনার? এত অল্পতে রেগে যান কেন? এত টেম্পটেড হয়ে যান কেন অল্পতেই? ফ্যামিলি লাইফ একটু ডিস্টার্ব আছে আপনার? স্বামী স্ত্রীর সম্পর্ক ঠিক নেই? কিন্তু খুব একটা নেই, কিন্তু কিছুটা কি তার জন্য কি নিজের এই রাগ অ্যাটিটিউডের জন্য কিছুটা তার জন্য হয় প্রবলেম? হাজবেন্ড ওয়াইফ সেই জন্য বন্ডিং একটু প্রবলেম হয়? কাজকর্ম কিছু করেন আপনি? না না। কেন করেন না? কেন বাড়িতে করতে দেয়নি হাজবেন্ড? করতে দেয়নি না? চেষ্টাই করেননি কোনো? আমি কাজের কথাই বলছি, মানে বাড়ির কাজের কথা বলিনি, আমি কর্মের কথা বলেছি। না কর্মে আমি কিছু করি না, খালি করতে হয় না কিছু। বসে থাকেন খালি? আপনি নিজে জান আমার তো ভালো, আমি তো বলতে পারি মিডিয়া, সেটা কি বলবো কেন হচ্ছে? হ্যাঁ আমি তো, আপনি আমার তো ভালো জানেন, ওটাই তো বলতে চাইছি। একদম তো ঠিক, হ্যাঁ ওটাই কিছুটা ফ্যাক্টর যার জন্য আপনাকে সময় দিতে চায় না, আপনার মধ্যে মাঝে মাঝে মিসবিহেভ করে, আর কিছুটা আপনার নিজস্ব নিজেরও দোষ আছে, ভীষণ রেগে যান ওর উপরে অল্পতেই। আপনাকে অ্যাভয়েড করছে, কিন্তু তার আগে আপনি ওকে খুব দুর্ব্যবহার কোথায় করেছেন তার জন্য অন্য কারোর প্রতি একটু আসক্ত হয়ে গেছে। আপনি কি কখনো কারোর দ্বারা আসক্ত হয়েছিলেন? না না না। কখনো কারোর প্রতি ইন্টারেস্ট দেখাননি? সত্যি কথা বলুন মিডিয়াতে। না তো। কিন্তু একটা দেখতে, সেটা আপনার স্বামীকে আপনার প্রতি সেই সেরকম কোনো সন্দেহ এসেছিল কখনো অনেক আগে? হ্যাঁ তাই তো, ঠিকই তো, আমি তো এটাই বলতে চাই, যার জন্য তো ফ্যাক্টর, আপনি ওকে সন্দেহ করেন, ও আপনাকে সন্দেহ করে, এটাই আপনাদের বন্ডিং এর ফ্যাক্টর হচ্ছে। এত বয়স হয়ে গেছে এখনো এই জায়গাটা ঠিক হয়নি কেন? কোনো কারোর কাছে যাননি কেন? কাউকে গিয়ে তো জিনিসটা ঠিক করতে পারতেন। এই সন্দেহের জন্য কিন্তু আপনাদের সংসারের মধ্যে একটা প্রবলেম হচ্ছে, আদৌ হয়তো কিছুই না, সন্দেহের জন্য সম্পর্ক নষ্ট হচ্ছে। স্বামী স্ত্রীর হাজবেন্ডের রিলেশনটা এটাকে মিডিয়াতে বলবো? কাউকে একটু লাইক করে কিন্তু পুরোপুরি নেই, বুঝতে পারলেন? কি করে কারো কাছে গিয়ে যোগাযোগ করুন, যদি মনে হয় স্বামীকে আপনার নিজের করে পেতে চাইছেন তাহলে নিজেকে স্বামী আপনার কারোর কাছে যোগাযোগ করতে প্রয়োজন। এটা আপনি নিজে বুঝতে পারছেন কি বলতে চাইছি? কারণ আরামবাগে আমি যাই তো, আরামবাগের চেম্বার প্রায় 4-5 বছরের চেম্বার আমার। আপনি তো ডেটটা দেখে আপনি বুকিংটা করে নেবেন, 2 তারিখ আরামবাগ আছে, বুঝতে পারলেন? যদি স্বামীকে মনে করুন, শুনে নিন, স্বামীকে যদি নিজের করে পেতে চাইছেন একদম ফ্র্যাঙ্কলি বলছি, তাহলে এটা কারোর সাথে কনসাল্ট করার প্রয়োজন আছে, নিজেদের মধ্যে যে মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছে এটা ঠিক করে নেওয়ার প্রয়োজন আছে। কর্ম আরো আগে করা উচিত ছিল, আপনাদের কর্ম করাই উচিত ছিল, আপনাদের কর্ম করাই উচিত। প্রথমে তো জিজ্ঞেস করুন কোনো কর্মে করেন কিনা, আপনার মতো মহিলা সারাদিন ঘরে বসে থাকলে আরো ফ্যাক্টর হবে। এখন কিছু হবে না? এখন কি চেষ্টা করেছেন? আজকে বলেই তো কালকে হবে না? হ্যাঁ হ্যাঁ, করতে দেবে না তো, আপনাকে বললাম তো আপনাকে করতে দেয়নি। প্রথমে পয়েন্টগুলো কি বলেছে, আপনার বাড়ির লোক আপনাকে করতে দেয়নি কেন? আপনাকে প্রচন্ড প্রথম অবস্থা সন্দেহ করেছে, এমনকি হয়তো গায়ে হাত তোলা একটা ব্যাপার থাকে, আপনিও হয়তো গায়ে হাত তুলেছেন আপনার হাজবেন্ডেরও, এরকম একটা মাঝে মাঝে চুলোচুলি হয়েছে, এম আই রাইট আর রং বলুন তো আগে? এই কথাগুলো তো মিডিয়াতে বলা যায় না, বললে তো অনেকটাই ওপেন করে দেওয়া যায়, কিন্তু বললে তো আপনাদের সম্মানটা যাবে। আপনার সন্তান আছে তো, ছেলে কটা? দুটো? হ্যাঁ দেখা যাচ্ছে তাই, কিন্তু একটা কি ইস্যু নষ্ট করেছেন? না না না, একটা তো দেখা যাচ্ছে একটা ইস্যু নষ্ট হওয়ার কথা। না হয়নি। মানে সেটা কখনো আটকে গেছে তাহলে? না কখনোই না তো, আমার একটা ছেলে তারপরে। না দুটো দুটো তো ছেলে দেখতে পাচ্ছি আমি, দুটো তো ছেলে একদম জীবিত রয়েছে আমি দেখতে পাচ্ছি।
যাই হোক, সেটা ভালো করেছেন। কিন্তু একটা কথা বলছি, আপনার যদি মনে হয় এই সাংসারিক লাইফটা ঠিক করবেন, তাহলে যদি মনে হয় আমাকে প্রয়োজন, তাহলে আরামবাগে 2 তারিখে আছি, একটু ফোন করে নেবেন। দেখুন একটা কথা বলি, আপনারা প্রত্যেকে যখন আমার প্রোগ্রাম দেখছেন, যখন দেখছেন আমি যে চেম্বারে যাচ্ছি, যদি মনে হয়, কারণ মিডিয়াতে সব কথা বলা যায় না, কারণ প্রত্যেকের সম্মান অসম্মানের ব্যাপার আছে, যখন আমি বলি একটু চেপে চুপে বলি, কেন এই যে বলছে যখন, যেটা আপনি যখন সেটা গ্র্যান্টেড হবেই, যখনই চেপে যাই না, তখন ওই যে জিজ্ঞেস করি কী জানতে চাইছেন বলুন, এইটা হচ্ছে সবচেয়ে বড় কথা। আমি সব কিছু ওপেন করে বলতে চাই না। যাই হোক, যেটা নিয়ে ডিসকাশন করছিলাম যে খুব ভাইটাল একটা দিন আমার অবস্থা দিনটা। হ্যালো, হ্যালো, নমস্কার, কোথা থেকে শুনতে পাচ্ছি না? চুচুড়া থেকে বলছেন? চুচুড়া কোথায়? কার সম্বন্ধে জানবেন? ছেলে, ছেলের সম্বন্ধে? ছেলের নাম কি? কি? প্রীতম মজুমদার? আর কে এটা? ফোনটা যদি এত ডিস্টার্ব হয় আমি শুনবো কি করে? এত সাউন্ডটা ডিস্টার্ব হচ্ছে। প্রীতম, আরেকবার বলুন, আরেকবার বলুন। 13-10, 13-10 বললেন? ধরুন সকাল 11টা, সকাল 11টা জন্মস্থান কোথায়? চুচুড়া হসপিটাল। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, ধরুন। কি বার ছিল? বুধবার। ছেলে কেরিয়ার নিয়ে প্রশ্ন? উচ্চ মাধ্যমিক পাশ করে গেছেন? দেবে এবার? হ্যাঁ পাশ করেছে। ধনু লগ্ন কন্যা রাশি জানা আছে? আপনি কটা অ্যাস্ট্রোলজারকে ফোন করেছেন? কটা অ্যাস্ট্রোলজারকে ফোন করেছেন? হ্যাঁ দেখেছি, দেখছি আমি তো চ্যানেলে। এর আগে ফোন করেছেন তো আপনি? একটা জিনিস মাথায় রাখবেন, আমরা কিন্তু বুঝতে পারি, কে বুঝতে পারে না বুঝতে জানে, আমি কিন্তু বুঝতে পারি, যথেষ্ট আমি বুঝতে পারি। এটা আপনাদের একটা মানে নেশা হয়ে গেছে, 55 জনকে ফোন করে করে জেনে নেওয়া। আরে জেনে নিয়ে সেই জিনিসটা যদি কোনো প্রয়োজন না, তো ফালতু জানেন কেন? আমি এটা বুঝতে পারি না, যাদের অ্যাকচুয়াল প্রয়োজন তাদেরকে দিন লাইনটা। এটা সবচেয়ে বড় কথা আমি বলে দিলাম। কেন আপনি, আমি যা বলবো আরেকজন সেই বলে কম বেশি একটু এদিক ওদিক হয়, কেন এরা প্রত্যেকে যারা বসে প্রত্যেকেই বলার মতো তাদের ক্রেডিট আছে। কিন্তু একটা কথা মাথায় রাখবেন, সবাই কাছে জেনে জেনে কী লাভ হয় আমি বুঝে পাই না। যদি মনে করেন অ্যাস্ট্রোলজি সত্যি বিশ্বাস করেন, বা যদি মনে করেন তারা কোনো প্রবলেম হয়, তাদের কাছে রেক্টিফাইটা করুন অন্তত। 50 জন জেনে কী করবেন? বা কারোর চেম্বারে গিয়ে স্পেসিফিকলি কারোর থেকে জেনে নিতে হবে। এই সামান্য টেলারে 5 মিনিটে এমন কিচ্ছু জানা যায় না, এটা জাস্ট বলে দেওয়া যায়, সম্যক ধারণা হয়, আর কিছুই হয় না। হ্যালো, নমস্কার বলুন স্যার। হ্যাঁ নমস্কার বলুন। আমার মেয়ের জন্য স্যার জিজ্ঞেস করতাম স্যার। কোথা থেকে? আমি বীরভূম থেকে ফোন করছি। বীরভূম, মেয়ের নাম? মেয়ের নাম মুখার্জি। আরেকবার? শুভশ্রী মুখার্জি। শুভশ্রী মুখার্জি। ডেট অফ বার্থ? 8-10-93 সময়টা একবার বলুন। 8-10-93 2:22 স্যার, শুক্রবার পড়বে স্যার। ঠিক আছে, হ্যাঁ শুক্রবার।
8/10/1993 মকর লগ্ন মিথুন রাশি, জানা আছে নিশ্চয়ই? কেরিয়ার না বিয়ে কোনটা জানতে চাইছেন? না না, কেরিয়ার তো স্যার 12 পাস করে কম্পিউটার করছি, গ্রাজুয়েশন করতে পারিনি, পড়াশোনা ভালো না স্যার। বিয়ে? হ্যাঁ স্যার, বিয়ের ব্যাপারে। বিয়ে কি চেষ্টা করছেন? আসবে সম্বন্ধ, সম্বন্ধটা এসে যাওয়ার পরে যখন চা বিস্কুট খেয়ে চলে যাবে তারপরে বলে না আমাদের এখন পরে বলবে, ঠিক এই ঘটনাটা কিন্তু ঘটবে আপনার মেয়ের ক্ষেত্রে, বুঝতে পারলেন? কেন আপনার মেয়ের যে চারটা ময় দেখতে পাচ্ছি যে, আর মেয়েকে যদি একটু মানে পড়াশোনা করে ছোটোবেলা থেকে একটু কাগজে যোগাযোগ করে যদি কোনো টেকা লাইনে বা কোনো নার্সিং লাইনে ওকে কোনো কর্ম করতে দিতে না খুব ভালো। আপনার মেয়ে একটু ঘুম কাতুরে, হ্যাঁ একটু লেথার্জি গোছের আপনার মেয়ে, করছি করব করছি করব হচ্ছে হবে, পড়াশোনা একবার ইয়ার লস হয়েছিল ওর, আর ভীষণ ওর স্কিনের না 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 সেসব কিছু নেই, কিছু নেই, আমি সেটা বলছি না, আমি সেটা বলছি ওর একটু স্কিনের কোনো প্রবলেম হতে পারে বা ডাস্ট অ্যালার্জি থাকতে পারে, বুঝতে পারলেন? হ্যাঁ ওর একটা এনো স্কিনের পরে। আর ওকে বলুন একটা কথাই যে ওর যে চারটা মধ্যে যেটা ফ্যাক্টর একটু দূরে হবে, একটু বয়স্ক লোকের কোনো সাথে সম্বন্ধ ঠিক করুন, কোনো সরকারি চাকরি ছেলেও আসতে পারে কিন্তু, ঠিক আছে, কিন্তু ছেলেটা একটু এজেড হবে, এজেড মাথায় চুলটা কম থাকতে পারে, ঠিক আছে? হ্যাঁ এই ধরনের কোনো ইয়ে হতে পারে। আর যদি মনে হয় অ্যাস্ট্রোলজি বিশ্বাস করেন তাহলে কারোর সাথে কি একটু রেক্টিফিকেশন করো, বিয়েটা হয়ে যাবে, সময়টা ওর ফেভারে এসছে এখন। কবজ না, আমি রেক্টিফিকেশন বলেছি স্যার, কবজ হোক ইয়ে হোক বা আপনার বাস্তু রেমেডি হোক যাই বলুন, এটা রেক্টিফিকেশনের প্রয়োজন আছে। না 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 এটা ভুল, শুনুন একটা ডাক্তার কি দিয়ে হাজার ডাক্তার বিচার করবেন না, নিশ্চয়ই সেটার জন্যই তো বলা, আজকে আমি 26 বছর প্রফেশনে, বুঝুন শুনুন, আপনি জানেন না আপনি আমার প্রোগ্রাম দেখেছেন কিনা এর আগে কখনো, আপনি হ্যাঁ তাহলে আমি এই আপনার বর্ধমানে 12 বছর ধরে চেম্বার করছি, আমার আসানসোলে 20 বছর আসবে, আমি মিডিয়ায় বসে আপনি চ্যালেঞ্জ করেছি, অফকোর্স আসবে, এটা সময়টা বিয়ের সময়টাও চলছে, একদম মাথায় রাখুন এই সময়টা রেক্টিভেশন করে দিলে ও ঠিক রেজাল্টও পাবে, এটুকু আপনি আমি একদম চ্যালেঞ্জ করে আমি বলছি, এখন সময়টাও চলছে প্রচণ্ড টাফ সময়টাও কাটিয়ে উঠেছে, প্রচণ্ড টাফ সময়টা কাটিয়ে উঠেছে, কোনো একজন ফ্যামিলির মধ্যে বিয়োগ হয়ে যাওয়ার সম্ভাবনা ছিল, শরীর নিয়ে অসুস্থ হওয়ার কথা ছিল, বুঝেছেন? বা আপনার হোক বা আপনার ওয়াইফের হোক কোনো একটা শরীরের মধ্যে কোনো একটা প্রবলেম থাকার কথা ছিল, ক্রনিক ডিজিজের কিছু ফ্যাক্টর ছিল, বললাম তো এটাই অ্যাস্ট্রোলজি, একটা চাটে আপনার পুরো ফ্যামিলিটা আমি বলে দেবো, আপনার শ্বশুরবাড়ি থেকে আরম্ভ করে আপনার শালা শালি সবার কথা আমি বলে দিতে পারি এখানে একটা চাটে বসে, খালি একটা চাটি খালি দেখা যাবে, 24 আমি 24 জনের সময় দেবো, একটা চাটে সারা পৃথিবী বলে দেবো, মানে একটা তার যতক্ষণ তার সার্কামস্টেন্স আছে, ঠিক আছে? আপনি যোগাযোগ করবেন, কিন্তু এটুকু আমি বলছি রেক্টিভেশন যদি প্রপার রেক্টিভেশন করা যায় তার রেজাল্ট পাওয়া যায়, আমি মিডিয়াতে বসে এতটা কথা বলছি, প্রপার রেক্টিভেশন করা দিলে তার রেজাল্ট পাওয়া যায়, কি কর্ম বলুন কি বিবাহ তো মানে যে কোনো লাইফের কথাই বলছি, ঠিক আছে? ভালো থাকুন। দেখুন একটা কথা বারবার বলছি, অভিজ্ঞতার একটা বিশাল মূল্য, অনেকে মার্কেটে আছে অ্যাস্ট্রোলজার তন্ত্র তান্ত্রিক অনেকে সেজেগুজে বসছে, আমি কারোর নিজের ঘাড় নিজে পেটাই না, আমার কাজ কাছে যারা এসছেন দুদিন হোক চার দিন হোক তো যদি দুদিন দেরি হয় কাজ আমি দিয়েছি, এটা চ্যালেঞ্জ করে আমি বলি, কারণ যারা আমার প্রোগ্রাম শুনছে হয়তো তাদের দুদিন বা চার দিন হয়তো দেরি হয়েছে কিন্তু আমি কাজ দিয়েছি, যাকে যেই প্রফেশনে বলছি সেই প্রফেশনে তাকে গিয়েছে সেই প্রফেশনে ডেভেলপ পেয়েছে, যেরম ছেলে বলছি সেরম ছেলেই হয়েছে, হ্যাঁ দুদিন দেরি হয়েছে কিন্তু হয়েছে, কেন আমার এই ধনেখালির এক ক্লায়েন্ট ছিল তাকে আমি বলেছিলাম যে তার এরকম বয়স্ক ছেলে জুটবে বা তার বাড়ির সামনে এরকম সেইগুলোর একটি সেই এক বছর পর তার বিয়ে হতে সেই একই ধরনের হয়েছে, মেদিনীপুরে সে একই ঘটনাই হয়েছে, এটাই হচ্ছে অ্যাস্ট্রোলজি, এটাই হচ্ছে প্রেডিকশন, এটাই বিচার। হ্যালো কে আছেন বলুন? হ্যালো নমস্কার, নমস্কার, আমি
কেষ্টপুর ছেলের নাম তাঁতি বলুন, সময় শেষ। চিরঞ্জিত দাস। চিরঞ্জিত, হ্যাঁ চিরঞ্জিত দাস। 1989 23 জুন বেলা 11:10। 23 জুন কলকাতা, হ্যাঁ 1989। হ্যাঁ 23 জুন 1989, সময় বলুন। 10 বেলা। বেলা 10:10। 11:10 হ্যাঁ কলকাতায় জন্ম। বেলা 11:10 কলকাতায় জন্ম। শুক্রবার, কন্যা লগ্ন মকর রাশি জানেন? ছেলের বিয়ে দিয়েছেন? ছেলের বিয়ে দিয়েছেন? হ্যাঁ বিয়ে করে। কেমন আছে? হ্যাঁ ভালো নেই। আমি 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 কিন্তু কাজের কথা জিজ্ঞেস করিনি, ডাইরেক্ট বিয়েতে চলে গেছি। বিয়ের জায়গাটা ডিস্টার্ব আমি দেখতে পাচ্ছি। ছেলেকে নিজে দেখে বিয়ে করেছেন, আপনি বিয়ে দিয়েছেন বলুন তো? একদম ঠিক, বিয়ে দিলে ডিস্টার্ব হবে না তো? বউয়ের সাথে ভীষণ একটা খটাখটি চলছে, আপনার বাস্তুটা ভীষণ ডিস্টার্ব, আপনার বাড়ির দক্ষিণ দিকে জল রয়েছে। ছেলের সন্তানপাতি হয়েছে কিছু? সন্তান সন্তান হয়েছে? হ্যাঁ। সন্তানটা কি শারীরিক কোনো ডিস্টার্ব আছে বা দুর্বল দুর্বলতা আছে? বললাম তো এটাই অ্যাস্ট্রোলজি, এটাই বিচার, এটাই পার্থমেন্টি চ্যালেঞ্জ, এটাই প্রেডিকশন। আপনি যদি মনে হয় কারোর সাথে ইমিডিয়েট যোগাযোগ করুন, নাহলে সংসারটা ডিস্টার্ব হবে, বুঝতে পারলেন? ছেলেটার আর্থিক জায়গাটা মাঝে মাঝে ডামাডোল চলবে, ছেলে আর্থিক পরিস্থিতি মাঝে মাঝে খুব চাপে চলবে। আমি আরো কিছু বলতে পারি, মিডিয়াতে ওর ওয়াইফের সাথে এমন একটা ব্যাপার হবে, বউ চলেও যেতে পারে, সরি টু সে, ক্ষমা করবেন, বুঝতে পারলেন? হ্যাঁ, এর জন্য কিন্তু আপনার ফ্যামিলির মধ্যে একটা চাপ, আপনার ছেলে মাঝে মাঝে আপনার উপর খুব মাথা গরম দেখিয়ে ফেলবে। হ্যাঁ, এমন সেটা বইয়ের সাথেও করে ফেলে। হ্যাঁ, কেন ওর মানে ওর যে সিচুয়েশনটা ও নিজেই ঠিক করে উঠতে হচ্ছে কি অ্যাকচুয়ালি করবে, এটাই হলো ব্যাপারটা। যদি মনে হয় কাউকে ইমিডিয়েট মিট করুন, আপনার বাড়ির দক্ষিণ দিকে জলের ব্যবস্থা রয়েছে। দক্ষিণ দিকটা জল রয়েছে, দক্ষিণ দিকে। আমি কোথায় বলছি, দক্ষিণ পূর্ব হলে দক্ষিণ দিকটা তার মধ্যে পড়ছে না? হতেই হবে, হতেই হবে এটা। আমি একদম কোন এদিক ওদিক আমি সরে যাই না লাইন থেকে, যেটা বলবো সেটাই প্রেডিকশন মিলবে। ওই গ্রহ দোষটা সবই দোষ, যদি দোষ ধরেন, দোষ যেমনি আছে ভালোও আছে, দোষটাকে নিয়ে চিন্তা করলে হবে না। আপনি তাহলে একটা দোষ বলে একটা পলা পরিয়ে দেবেন, একটা নীলা পরিয়ে দেবেন, কখনোই হবে না। আমি বলছি মিডিয়াতে ওইভাবে ওই বিচারে যাবে না, যারা মিডিয়াতে বলে ওটা হচ্ছে চটকদারি বিচার, একটা স্টোন দিয়ে পরিয়ে দেবো, ওটা চটকদারি বিচার। ওই ওই দিদিতে আবার ডুববেন, এত সস্তা নয় অ্যাস্ট্রোলজিটাকে, এই জায়গায় নিয়ে যাবেন না, দয়া করে রিকোয়েস্ট। একটা কথা বলে দিলাম যে কোন দোষ আছে কোন গ্রহটা, তাহলে একটা মঙ্গল দোষ আছে পলা পড়িলাম, শনির দোষ আছে নীলা পড়িলাম, বুধের পলা আছে, আপনি পড়িয়ে দেখুন তো। সবাই বলে নীলা পলার মুক্ত পড়ানো যায়, সবাই বলে পোকরাজ পড়িয়ে দেখুন তো কি রেজাল্টটা হয়। আপনাদের আমি চ্যালেঞ্জ করে বলছি, অত সস্তা না স্টোরিটা, এটা চটকদারি প্রেডিকশন নয়। যারা বলছে তারা ওটা চটকদারি, আপনাদের মানে ইমপ্রেস করার জন্য, আমি ইমপ্রেস করার জন্য এখানে বসি না, আপনাদের প্রপার প্রেডিকশনটা দেওয়ার জন্য, প্রপার গাইডলাইনটা দেওয়ার জন্য আমি এখানে বসেছি, প্রপার গাইডলাইনটা দেওয়ার জন্য আমি এখানে বসেছি, একটা কথা মাথায় রাখবেন। যাই হোক, অমাবস্যা আছে, আজকে লাগছে দুপুর দুটোতে লেগে গেছে, 12:02 শুক্রবার, আর কালকে ছেড়ে যাবে 10ই ভাদ্র শনিবার 1:25 দুপুর 1:25 অমাবস্যা ছেড়ে আছে, সারাটা রাতে আমাদের কাজ রয়েছে, যারা আমার তো অবশ্যই আছে, তার মধ্যে আমি প্রোগ্রাম করতে এসেছি, যার জন্য আমি অনেক কিছু টোটকা দেওয়া আছে যে দিতে পারলাম না, যদি পারি আমার ইউটিউবে প্রোগ্রামে দিয়ে দেবো। আজকে নমস্কার, সবাই ভালো থাকুন।